হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্বাদবাহার। আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন দেখে নিচ্ছি কী রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি নিয়ে এসেছি শীতকালের সবজি দিয়ে চচ্চড়ি রেসিপি, অথবা মূলোর চচ্চড়ি। মূলোর চচ্চড়িতে আরও কিছু সবজি আমি ইউজ করেছি, চলুন দেখে নিচ্ছি কী কী ইউজ করেছি। আমি লম্বা লম্বা করে মূলো কেটে নিয়েছি, এর সাথে নিয়েছি সিম দুভাগ করে কেটেছি, নিয়েছি সরু বেগুন, আলু, টমেটো আর ফুলকপি আর মূলোর ডাঁটা। এগুলো দিলে চচ্চড়ির স্বাদটা খুব ভালো হয়। সব সবজিগুলো মোটামুটি একই সাইজের করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল বসিয়েছি, খুব ভালো করে গরম করে নেব তেলটা। তারপর দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে আর একটি কাঁচা লঙ্কা। এবার সবজিগুলো ছাড়বো, তবে সব একসাথে ছাড়ছি না। প্রথমে দিলাম মূলো, কারণ মূলো সেদ্ধ হতে একটু সময় লাগে। মূলোটা হালকা করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আলু, সিম বেগুন, এগুলো নরম হয়ে যায় তাড়াতাড়ি, তাই এগুলো শেষে দেব। এবার দিয়ে দিচ্ছি ফুলকপি আর মূলোর ডাঁটাগুলো। সিম দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিরে, আর সবশেষে দিয়ে দিলাম বেগুন আর টমেটো। এবার সব সবজিগুলো তেলে ভালো মতন সাঁতলে নেব, চাইলে 5-7 মিনিট ঢেকে রাখতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিলাম হলুদ গুঁড়ো। এবার 5-7 মিনিট সবজিগুলো ভালো করে ভেজে একটু মজিয়ে নেব। দেখুন সবজিগুলো নরম হয়ে এসছে। এবার দিচ্ছি সর্ষে বাটা, অথবা সর্ষের গুঁড়ো পেস্টও দিতে পারেন, 2-3 চামচ আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এর সাথে একটু জল দিয়ে দিলাম। চচ্চড়িতে সর্ষে বাটা খুব ভালো লাগে, তবে খুব বেশি দেব না, অল্প দিলেই ভালো লাগবে। হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, যারা মিষ্টি পছন্দ করেন না তারা দেবেন না, তবে নুন মিষ্টি ঠিক মতন দিলে স্বাদটা খুব ভালো আসে। আরও একটু সামান্য জল দিয়ে দিলাম একটু মাখা মাখা হওয়ার জন্য। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গন্ধটা হবে তাহলে। চাইলে সর্ষে বাটার সাথে লঙ্কা বেটে নিতে পারেন, ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আরও একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল, একটু ঝাঁঝালো গন্ধ আসবে। তাহলে চচ্চড়ি তৈরি হয়ে গেছে। শীতকালে খুবই সুস্বাদু এই চচ্চড়ি, অবশ্যই ট্রাই করে দেখুন, আর কেমন হয়েছে আমাকে লিখে জানান। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লেগেছে। প্লিজ ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। তাহলে আজকে আসছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।